আমি মনে করি এখন আমি আমি বাবলা এখন আমার নেতা কর্মীদের ঢাকা মহানগরী তথা বাংলাদেশের এদের প্রতি আমার অন্তর দেখেন কিসের এমপি কিসের মন্ত্রী কিসের প্রেসিডেন্ট লাইফ ইজ এ টেম্পোরারি চলে তো যাবই আমার ভাইটা চলে গেল আমার 6 বছরের ছোট ইলেকশনের 3 দিন পরে তো কি হবে আমিও তো চলে যাব কি এমপি দিয়ে কি আমার পেটে ভাত আসবে ও চলে গেল এরকম আমাদের অনেক নেতা কর্মী তাদের আত্মীয় স্বজন ওই কবরে যখন শুভ আজরা সাহেব যখন জানটা নেবে ওইখানে যাওয়ার একটু পরেই 40 কদম পরেই আমার সাওয়াজ জবাব শুরু হবে এবং তারপরে পোকে আমারে খাবে এই তো জীবন কথা কি ঠিক আরো জোরে বলো তো সুতরাং আজকে আমি মূল কথায় চলে আসি বন্ধুরা আমি সময় নেব না দুপুরের লাঞ্চের সময় হে মাননীয় চেয়ারম্যান আপনাকে যখন জিএম কাদের ভাই শ্রদ্ধা ভরে আপনাকে স্মরণ করছি আপনাকে পল্লীবন্ধের সাথ সন্তান আপনার সন্তান ছোট ভাই হিসেবে আপনাকে দায়িত্ব দিয়ে এই আমি কাজী ফিরোজ রশিদ সহ এই মঞ্চে যারা আছেন সবাই নাম বললাম না আমরাই কিন্তু আপনাকে বলেছি আপনার পাশে আছি এবং ওনাকে হাটিয়াটি পায় রাজনীতি এমন একটা জিনিস খুব ভালো আবার খুব খারাপ প্লিজ কথা বলেন না বাবারা আমরা ওনাকে বলেছি এখন থেকে ওনারা এর ভিতরে তো আপনি বোঝেন সবচেয়ে বড় দুনিয়াতে যন্ত্র যন্ত্র মানে এই মেশিনটা এটা একটা যন্ত্র ককটেল গ্রেনেড পিস্তল এসএলআর এসএনজি বোমা সব যত মেশিনারি আছে সব যন্ত্র সবচেয়ে বড় যন্ত্র কি জানেন ষড়যন্ত্র মানে আমি এখান থেকে গেলাম আমার এক বন্ধু বলল বাবলা সাহেবের মতন খারাপ মানুষ নাই কথা কি ঠিক তো সুতরাং আজকে মাননীয় চেয়ারম্যান এই দলের আপনার তো কিছুটা অবশ্যই ভুল ভ্রান্তি ব্যর্থতা অবশ্যই আছে আমি বাবলার 10টার মধ্যে 1 2 3 4 ভুল হতেই পারে আমি যদি 10টাই ভালো হতাম তাহলে তো আমি খোদার খাস বন্ধ হতাম তাহলে তো আমি রাজনীতি আসতাম না নিশ্চয়ই আমার ভিতরে গলতি আছে কি ভাই আজকে মাননীয় চেয়ারম্যান মাননীয় সিনিয়র কো চেয়ারম্যান আনিস ভাই মাননীয় মহাসচিব বজিউলক চুন্ডু সাহেব তাদের কাছে দেখুন বিনয়ের সঙ্গে বলব দলটা কিন্তু আমার একলার না বা আপনাদেরও না দল সকলকে নিয়ে থার্ড লার্জেস্ট পার্টি এবং বিরোধী দল হিসাবে আল্লাহর রহমতে হয়তোবা বিরোধী দলে ছিলাম আগামীতেও আমরাই বিরোধী দল হব সেটা যত কম সংখ্যক তবে আমাদের কোনো আক্ষেপ নাই তবে দলকে বিকশিত করার জন্য আমরা যে সেন্টু বা লেগোদেশন খোকা বা মিলন সাহেব যে কথাটা বলল এটা কিন্তু এর ভিতরে কোনো মিথ্যা নাই আমাদের ভিতরে আমার দল আমি সৃষ্টি করেছি আমি দলের পার্টি অফিসে যাব না আমি আমার ক্ষোভ যেহেতু আপনাদেরকে টেলিফোনে পাওয়া যায়নি আপনারা যে কোনো কারণেই হয়তো ধরেননি ধরতে নাও পারেন নাও পারেন এটা আপনাদের ইচ্ছার ব্যাপার গণতান্ত্রিক অধিকার কিন্তু আমরা পার্টি অফিসে গিয়েছি আমরা কাজী ফিরোজ রশিদ বাড়িতে আমরা সকলে গিয়েছি আসার পরে আমরা বক্তব্য ওখানে দিয়েছি যে নেতা কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ এবং আমরা রুমে যাব সেই মুহূর্তে সেন্টু বলল যে ওখানে পুলিশ আমি ওনাদেরকে ডাকলাম আমি বললাম ছেলে বিলে তো আমরা জানি যে ওনারা শপথ নিয়ে আসবে ওনারা 10টায় শপথ নেবে 11টা 11:30 রাস্তা যাম 12টায় আসবে আমাদের প্রোগ্রাম মনে হয় ওখানে যা 2-4-500 বিভিন্ন জেলার থেকে কিছু এসেছিল মানে 35-40টা জেলা যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারা আসার পরে আমরা গেলাম বক্তব্য দিয়ে চলে আসলাম কিন্তু ওইখানে ভাট করে কে বা কারা জানি না ফর গড সেক যে একটা বলেছে আমরা গণতান্ত্রিক রাজনীতি নিয়মতান্ত্রিকভাবে 48 চেয়ারম্যান মহাসচিব পার্টিকে পার্টির নেতা কর্মীরা দিতে পারে না এটা 100% অবৈধ গণতন্ত্র বিরোধী কোনোদিন হতে পারে না এটা গ্রিনিজ বুকেও রেকর্ড নাই কিন্তু আমরা এটা তদন্ত করে দেখব হু দ্য পার্সন কে বা কারা এটা করেছে তদন্ত করে এটা আমরা অবশ্যই আপনাকে অবহিত করব আমাদের প্ল্যান ছিল কি আপনাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে অবগত করব কথাটা কি হাউসে বুঝতে পেরেছেন যাই হোক এখন এই দল মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আই ডিক্লেয়ার সৈয়দ হোসেন বাবলা অলমাইটি আল্লাহ এক আল্লাহ ছাড়া দুনিয়ার শক্তি নাই এই দলকে ভাঙতে পারে এমন মানুষ জন্ম হয় নাই
কথা কি ঠিক? ঠিক। আমরা আমাদের নেতা জাতির প্রয়োজনে 2014 সালে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমার নেতা বলেছি রাষ্ট্রচার গ্রাম বাঁচবে বাংলাদেশ বাঁচবে, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, আমরা ইসলামী মূল্যবোধের চেতনায় বিশ্বাসী, আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, সেই কারণে জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। কথা কি ঠিক? আরে জোরে বলো না, কথা কথা নির্বাচনমুখী দল। সেই নির্বাচনমুখী দল হয়ে অ্যাটেনশন মিলন সাহেব আপনার বক্তব্য যখন দিয়ে, দিস ইজ ডিসিপ্লিন প্লিজ, আমরা তখন কি করেছি, এই দলটা আমরা অসম্প্রদায়ে বিশ্বাসী হয়ে সংবিধানের বৃহত্তর স্বার্থে হোসেন মোহাম্মদ সাহেব কি ইতিহাস আপনারা জানেন, তখন আমরা প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি একবার আটে মহাজোট আসন ভিত্তিক সমঝোতা ভিত্তিক চলছে, কিন্তু আমি বাবলা আর লেখক হোসেন খোকা বিশেষ করে গত এই জোট 15 বছর আন্দোলন সংগ্রাম এই শান্তির মিছিল সম্প্রীতির মিছিল জাতীয় পার্টির সঙ্গে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার সঙ্গে সমঝোতার ভিত্তিতে জাতীয় পার্টি জোটগতভাবে ধাপে 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 কৌশলগতভাবে এগিয়ে গিয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সাহেব, মাহমুদ আনিস ভাইয়ের কাছে অনুরোধ করব, আসুন দলকে ডাকুন, কোন বহিষ্কার কোন রকমের সমস্ত দলের এই গত 43 বছরে যারা গিয়েছে বহিষ্কার অব্যতি সব জলা পচা শামুকের ফেলে দিয়ে নতুন ভাবে ডাকেন। আমি কথা দিচ্ছি যেমন মিলন সাহেব সেন্টু সাহেব খোকা সাহেব যারা বলেছে, আমার দৃঢ় বিশ্বাস যে এই দল আগামীতে যদি আপনি ডাকেন, কি হয়েছে কি 11টা হয়েছে আপনাদের ভুল ভ্রান্তি, 26টার জায়গায় হয়েছে আমি বাবলা সিটি সভাপতি সেন্টু, উত্তরের সভাপতি লিয়াকত খোকা সোনারগাঁয়ে, এইরকম আরও কয়েকটা আমাদের এই আরও কয়েকটা সিট যদি থাকতো আজকে দল আপনার বুকের পাটা কত থাকতো, আপনার কত হেডাম থাকতো, পাঠা কোদে খুঁড়ার জোরে আপনার জোর তো আমরাই আর আমাদের জোর আপনি, বিটুইন ইউ অ্যান্ড মি নো গ্যাপ। তো আজকে আমাদের এগুলো বলে লাভ নাই, আমরা কোন, আমি মনে করি আল্লাহ আমাকে যেই সম্মানে সম্মানিত করেছে কিছু মনে করবেন না, আমি বাবলা আজরাইল ইসলাম যখন জানটা নেবে তার আগে পর্যন্ত আমার নাম বাবলা থাকবে বাবলা, কেউ কারোর ক্ষমতা নাই, দল ভাঙবে যে তাকে আমরা চিরদিনের জন্য ভেঙে দেব, রাজনৈতিকভাবে তাকে কবর রচনা করব, দল এক এসাদের প্রতীক লাগল জাতীয় পার্টি আপনার নেতৃত্বে অবশ্যই থাকব, কান কথা শুনে কারোর কথা শুনে উল্টা পাল্টা ডিসিশন দেবেন না, মাননীয় চেয়ারম্যান কাদের ভাই কড় জোরে অনুরোধ করছি বিনয়ের সঙ্গে, ওকে এই ওকে ওকে। সুতরাং আমি তাই বলতে চাই, দেখুন আমরা রাজনৈতিক ভাষা ব্যবহার করছি তার মানে দুর্বলতা না, রাজনৈতিক ভাষা মানে দুর্বলতা না, আমি ওই হটকারিতা সিদ্ধান্ত নেব না, বলবীর বলবীর চিরন্নতম অমরশীর রক্ত প্রবাহিত হচ্ছে রক্তকরণ হচ্ছে আমি এখানে প্রকাশ করব না, এটাই হলো রাজনীতির ওই প্রকাশ, কিন্তু আমি আপনাকে বলতে চাই আমরা সমঝোতার ভিত্তিতে করেছি আমরা সবাই জানি, আজকে তাই বিনয়ের সঙ্গে বলতে চাই, আসুন আমার ভাইরা, আমার নাম সৈয়দ আবু হোসেন বাবলা, এখানে সাইফুদ্দিন মিলন অ্যাটেনশন মিস্টার মিলন, এখানে সৈয়দ শফিকুল ইসলাম সেন্টু খোকা, এখানে আমাদের যারা আছেন ডালু এইয়া, তারপরে আমাদের আমাদের আমানত, আমাদের জাহাঙ্গীর পাঠান, আমাদের হাসান, কি আমাদের রক্তের মধ্যে নাই, রাজনীতি করি সম্মানের জন্য অর্থের জন্য পেট ভরার জন্য না, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম সরকার বাহাদুর কেউ বলতে পারবে না, আই ক্যান চ্যালেঞ্জ কোনো অবৈধ
কোন দুর্নীতি কোন রকমের কাজে এই রাজনীতি করি একটা স্পট কেউ যদি প্রমাণ করতে পারে হাতে চুরি করে রাজনীতি ছেড়ে দিব তার নাম হলো সৈয়দ আবু হোসেন বাবলা।